নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে 12 জন করে সাধারণ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে সর্বমোট 517,143 জন আনসার বিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে 42,149টি ভোট কেন্দ্রের জন্য 505,788 জন সাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। অন্যদিকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের আনসার ব্যাটালিয়ানের 245 প্লাটুন সদস্য 1,000টি সেকশনে বিভক্ত হয়ে গত 29শে ডিসেম্বর 2023 তারিখ হতে আগামী 10শে জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত 13 জনের জন্য মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন রয়েছে, যাদের সংখ্যা 8,500 জন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাহিনীর 2,855 জন বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছে। নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত সদস্যগণ নির্বাচনী সামগ্রী, ভোটকালে ভোট গ্রহণকালে ভোট কেন্দ্র ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা বিধান, ভোট কেন্দ্রের অভ্যন্তর এবং আশেপাশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার দায়িত্ব পালন করবে। নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে 12 জন করে সাধারণ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার নেতৃত্বে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা বিটিবি সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনাসমূহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উপকূলে 13টি উপজেলা বাদে সকল উপজেলায় আনসার ব্যাটালিয়ানের একটি করে স্ট্রাইকিং বা মোবাইল টিম নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে। এছাড়াও আমাদের বাহিনীর নিজস্ব গোয়েন্দা বাহিনী সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে এবং আমাদের বাহিনীর সকল সদস্যের কার্যবিধি মনিটরিং করবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ নির্ভয়ে, আগ্রহভরে, অত্যন্ত উৎফুল্লভাবে ভোট কেন্দ্রে আসতে পারে, সেজন্য আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।